हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एडुकेशनल साइंस ट्यूटोरियल। आज के अमरा आलोचना करब इंटेलिजेंस बा बुद्धि निये। बुद्धि काके बोले, बुद्धि सम्पर्के जे विभिन्न मनोविज्ञानीरा विभिन्न धरनेर संज्ञा दिएछेन सेई संज्ञागुलो एबं एई बुद्धिर वैशिष्ट्यगुलो निये आज के अमरा सम्पूर्ण भिडियोते आलोचना करब। अर्थात अमरा आजकेर एई सम्पूर्ण भिडियोटार माध्यमे बुद्धि बोलते कि बोझाय मनोवैज्ञानिक परिभाषाय सेटा आज के अमरा बुझे नेब। ताहले आज के आमादेर टपिक होच्छे इंटेलिजेंस बा बुद्धि। सबार आगे आमरा देखबो ए जे इंटेलिजेंस शब्दटा, এই শব্দটা এসেছে ইন্টেলিজিয়ার শব্দ থেকে, যার অর্থ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এই যে ইন্টেলিজেন্স বা বুদ্ধি, এর যে ব্যুৎপত্তিগত অর্থ সেটার থেকে আমরা দেখতে পাচ্ছি কি ইন্টেলিজেন্স শব্দটার অর্থ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ কোনো কিছু বোঝার যে ক্ষমতা। টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ কি কোনো কিছু বোঝার ক্ষমতা, কোনো কিছু বোঝার ক্ষমতা, এটা হচ্ছে এর যে ব্যুৎপত্তিগত অর্থ সেই অনুযায়ী হচ্ছে কোনো কিছু বোঝার ক্ষমতা হচ্ছে এই ইন্টেলিজেন্স। এই যে ইন্টেলিজেন্স বা বুদ্ধি, বুদ্ধি হচ্ছে একটা মানসিক ক্ষমতা। আমাদের যেমন দৈহিক ক্ষমতা আছে, সেরকম আমাদের কি মানসিক, বিভিন্ন ধরনের মানসিক ক্ষমতাও রয়েছে, যার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে কি বুদ্ধি। এই যে মানসিক ক্ষমতা, এই মানসিক ক্ষমতাটাকে অর্থাৎ এই বুদ্ধিকে কিন্তু আমরা দেখতে পাই না, সেই কারণে বুদ্ধিকে বলা হয় হচ্ছে বিমূর্ত ধারণা। বিমূর্ত ধারণা বা এটাকে অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এটাকে বিমূর্ত ক্ষমতাও বলা যেতে পারে। অর্থাৎ আমরা কিন্তু বুদ্ধিকে দেখতে পাই না, কিন্তু আমরা কোনো একটা বাচ্চাকে বা কোনো একটা ব্যক্তিকে তাদেরকে দেখে আমরা কিন্তু বলতে পারি যে এই ব্যক্তিটি বুদ্ধিমান। কিভাবে বলতে পারি? সাধারণভাবে আমরা দেখে এটা আমরা উপলব্ধি করি যে এই মানুষটা বুদ্ধিমান। সেটা কিভাবে? তার যে তার কথা বলা হতে পারে, তার কোনো একটা ক্ষেত্রে তার সিদ্ধান্ত নেওয়া হতে পারে, অথবা সে কিভাবে কোনো একটা কাজকে সম্পাদন করছে, তার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে এই মানুষটা বুদ্ধিমান নাকি নির্বোধ। তো সেক্ষেত্রে তাহলে এই যে বুদ্ধি তো বিমূর্ত ধারণা, তো এর প্রকাশ কিসে? বুদ্ধির প্রকাশ হচ্ছে প্রকাশ ব্যক্তির আচরণে। বুদ্ধির প্রকাশ হচ্ছে ব্যক্তির আচরণে, অর্থাৎ আমরা ব্যক্তির আচরণ দেখে সহজেই আমরা বুঝতে পারি যে এই মানুষটা বুদ্ধিমান নাকি বুদ্ধিমান নয়। তাহলে এই যে বুদ্ধি বা ইন্টেলিজেন্স, এর যে ব্যুৎপত্তিগত অর্থ সেটা অনুযায়ী হচ্ছে বুদ্ধি হচ্ছে কোনো কিছু বোঝার ক্ষমতা। এবং এই বুদ্ধি আমরা কি জানলাম, এটা হচ্ছে একটি মানসিক ক্ষমতা এবং এটা হচ্ছে একটা বিমূর্ত ধারণা, কারণ আমরা কিন্তু বুদ্ধিকে দেখতে পাই না। আমরা কি করতে পারি? ব্যক্তি বা শিশু বা শিক্ষার্থী যাই হোক, তার আচরণের মাধ্যমে আমরা এই বুদ্ধি বা সে অর্থাৎ সে বুদ্ধিমান কি না সেটা আমরা উপলব্ধি করতে পারি। অর্থাৎ বুদ্ধির প্রকাশ তাহলে কোথায়? ব্যক্তির আচরণের মধ্যে দিয়ে। আরেকটা কথা, এই বুদ্ধি কিন্তু সহজাত ক্ষমতা। এই বুদ্ধি হলো সহজাত ক্ষমতা বা হচ্ছে সহজাত ক্ষমতা বা যেটাকে বলা হয় হচ্ছে জন্মগত ক্ষমতা। অর্থাৎ ব্যক্তির জন্মগত সূত্রে এই বুদ্ধি যে ক্ষমতাটা সেটা সে পায়। তাহলে আগের আলোচনার মাধ্যমে আমরা বুঝলাম যে বুদ্ধি হচ্ছে একটি মানসিক ক্ষমতা এবং এটি হচ্ছে একটি সহজাত ক্ষমতা। এখন এই যে বুদ্ধি, এটা কোন কোন আচরণের মধ্যে দিয়ে প্রকাশ পায় তা নিয়ে মনোবিজ্ঞানীদের মধ্যে
বিস্তর মতপার্থক্য রয়েছে। বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে এই বুদ্ধিকে ব্যাখ্যা করেছেন। যেমন অনেকে মনে করছেন এই বুদ্ধি হচ্ছে একটি জৈবিক ক্ষমতা, অর্থাৎ ব্যক্তি কিভাবে তার পারিপার্শ্বিক পরিস্থিতিকে অথবা পরিবর্তিত পরিস্থিতির সাথে ব্যক্তি নিজেকে অভিযোজন করাচ্ছে, সেই যে ক্ষমতাটা, যে যত সার্থকভাবে নিজেকে অভিযোজন করাতে পারবে তাকে তত বেশি বুদ্ধিমান বলা হবে। অর্থাৎ তার যে অভিযোজন ক্ষমতা সেটাকে অনেকে বুদ্ধি বলে বলেছেন, অর্থাৎ ব্যক্তির অভিযোজন ক্ষমতাকে অনেকে বুদ্ধি বলে উল্লেখ করেছেন। তারপর অনেক মনোবিজ্ঞানী মনে করেন বুদ্ধি হচ্ছে শিখন ক্ষমতা, অর্থাৎ শিশু বা শিক্ষার্থী কিভাবে শিখছে অথবা কত তাড়াতাড়ি শিখছে তার উপর নির্ভর করছে যে সে কতটা বুদ্ধিমান। আবার অনেকে মনে করেন বুদ্ধি হচ্ছে সমস্যা সমাধানের ক্ষমতা, অর্থাৎ আমাদের জীবনের যে বিভিন্ন সমস্যা সেই সমস্যা কিভাবে কেউ সমাধান করছে বা কত তাড়াতাড়ি সেই সমস্যা সমাধানের জন্য সে সিদ্ধান্ত নিচ্ছে, সেই যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটাকে অনেকে বুদ্ধি বলে উল্লেখ করেছে। অর্থাৎ যে যত সার্থকভাবে এই সমস্যার সমাধান করবে তাকে তত বেশি বুদ্ধিমান বলা হবে। অনেকে মনে করছেন এটা হচ্ছে সম্ভাবনা বা যোগ্যতা প্রকাশের ক্ষমতা। আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু সম্ভাবনা রয়েছে, কিন্তু এই সম্ভাবনাটাকে কে কিভাবে প্রকাশ করছে তার উপর নির্ভর করবে হচ্ছে যে সে ব্যক্তিটি কতটা বুদ্ধিমান। অর্থাৎ সেই দিক থেকে বুদ্ধিকে বলা হচ্ছে যোগ্যতা বা সম্ভাবনা প্রকাশের ক্ষমতা। আবার অনেকে বলেছেন বুদ্ধি হচ্ছে বিচারকরণ বা যুক্তিকরণ ক্ষমতা বা যুক্তি গঠন ক্ষমতা। কোনো সমস্যা সমাধানের জন্য কোনো ব্যক্তি বা শিশু সে কীভাবে সে একটা যুক্তি গঠন করছে অথবা সেই সমস্যা সমাধানকে সমাধান করার জন্য কীভাবে সেটাকে বিচার করছে তার উপর নির্ভর করবে তার বুদ্ধি কতটা। অর্থাৎ এই যে ক্ষমতাগুলো, অনেকে বলছেন যে বুদ্ধি হচ্ছে অভিযোজনের ক্ষমতা, অনেকে বলছেন শিখনের ক্ষমতা, অনেকে বলছেন সমস্যা সমাধানের ক্ষমতা, অনেকে বলছেন যে কিভাবে সে তার শিশু বা শিক্ষার্থী তার সম্ভাবনা বা যোগ্যতা প্রকাশ করবে তার ক্ষমতা, অথবা অনেকে বলছে যে বিচারকরণ বা যুক্তি গঠন ক্ষমতা। অর্থাৎ বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে কিন্তু এই বুদ্ধিকে সংজ্ঞায়িত করেছেন। এবার আমরা দেখে নেব যে বিভিন্ন মনোবিজ্ঞানীরা কিভাবে এই বুদ্ধিকে বিভিন্ন ধরনের সংজ্ঞার মাধ্যমে ব্যাখ্যা করেছেন। যদিও বা আমরা সব ডেফিনেশন এখানে দিতে পারিনি, কারণ প্রচুর মনোবিজ্ঞানী প্রচুর ডেফিনেশন, তা আমরা কিছু গুরুত্বপূর্ণ ডেফিনেশন নিয়ে এখন আলোচনা করব। মনোবিদ স্টার্নের মতে ইন্টেলিজেন্স ইজ আ জেনারেল ক্যাপাসিটি অফ এন ইন্ডিভিজুয়াল কনসাসলি টু অ্যাডজাস্ট হিজ থিঙ্কিং টু নিউ রিকোয়ারমেন্টস। ইট ইজ দ্য জেনারেল মেন্টাল অ্যাডাপটেবিলিটি টু নিউ প্রবলেমস অ্যান্ড কন্ডিশনস অফ লাইফ। সুতরাং মনোবিদ স্টার্নের মতে বুদ্ধি হল নতুন সমস্যা ও পরিবর্তিত পরিস্থিতির সাথে অভিযোজন করার ক্ষমতা। মনোবিদ ওয়েগনন বলেছেন ইন্টেলিজেন্স ইজ দ্য ক্যাপাসিটি টু লার্ন অ্যান্ড অ্যাডজাস্ট টু রিলেটিভলি নিউ অ্যান্ড চেঞ্জিং কন্ডিশনস। ওয়েগননও মোটামুটি একই কথা বলেছেন, তবে তিনি শিখনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। মনোবিদ জিন পিয়াজের মতে ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু অ্যাডাপ্ট টু ওয়ানস সারাউন্ডিংস, অর্থাৎ এখানেও অভিযোজনের ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ শিক্ষার্থী বা ব্যক্তি কীভাবে তার পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নিচ্ছে বা অভিযোজন করছে তার উপর নির্ভর করবে তার বুদ্ধি। নেক্সট, মনোবিদ এডওয়ার্ডের মতে ইন্টেলিজেন্স মিন্স ক্যাপাসিটি ফর ভেরিয়েবিলিটি অ্যান্ড ভার্সেটিলিটি অফ রেসপন্স, অর্থাৎ এখানে প্রতিক্রিয়ার
পরিবর্তনশীলতা এবং বহুমুখীনতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মনোবিদ বাকিংহাম বলেছেন, ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু লার্ন, অর্থাৎ এখানে সম্পূর্ণ শিখন ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মনোবিদ ডিয়ারবোর্ন বলেছেন, ইন্টেলিজেন্স ইজ দ্য ক্যাপাসিটি টু লার্ন অর প্রফিট বাই এক্সপিরিয়েন্স, অর্থাৎ পূর্ব অভিজ্ঞতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে শিখনের পাশাপাশি। মনোবিদ বিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংজ্ঞাটি, বিনে বলেছেন, ইন্টেলিজেন্স ইজ দ্য কমপ্লিটনেস অফ আন্ডারস্ট্যান্ডিং, ইনভেন্টিভনেস, পারসিস্টেন্স ইন এ গিভেন টাস্ক অ্যান্ড ক্রিটিক্যাল জাজমেন্ট। অর্থাৎ এখানে বিনে বুদ্ধিকে কতগুলি মানসিক ক্ষমতার সমন্বয় হিসেবে বিবেচনা করেছেন, যে ক্ষমতাগুলো হচ্ছে বোধগম্যতার সম্পূর্ণতা, অর্থাৎ যে সে যখন কোনো কিছু বুঝবে তো সেটাকে সে সম্পূর্ণ এবং ভালোভাবে বুঝবে, আবিষ্কারের ক্ষমতা, কোনো কাজে একাগ্রতা এবং বিচারকরণের ক্ষমতা। নেক্সট মনোবিদ টারম্যান বলেছেন, অ্যান ইন্ডিভিজুয়াল ইজ ইন্টেলিজেন্ট ইন প্রপোর্শন অ্যাজ হি ইজ এবল টু ক্যারি অন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অর্থাৎ এখানে বিমূর্ত চিন্তনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মনোবিজ্ঞানী ডেভিড ওয়েক্সলারের মতে, ইন্টেলিজেন্স ইজ দ্য এগ্রিগেট অর গ্লোবাল ক্যাপাসিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু অ্যাক্ট পারপাসফুলি, টু থিঙ্ক র্যাশনালি অ্যান্ড টু ডিল এফেক্টিভলি উইথ হিজ এনভায়রনমেন্ট। অর্থাৎ বুদ্ধি হলো একটি সামগ্রিক ক্ষমতা যা ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে ক্রিয়া করতে, যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে এবং সার্থকভাবে পরিবেশের সাথে কাজ করতে সাহায্য করে। এবারে আমরা বুদ্ধির ক্যারেক্টারিস্টিক্স বা নেচার, অর্থাৎ বুদ্ধির যে স্বরূপ সেটাকে জানব। প্রথমটা হচ্ছে সর্বজনীন ক্ষমতা, অর্থাৎ বুদ্ধি হচ্ছে সর্বজনীন ক্ষমতা। তার মানে হচ্ছে বুদ্ধি সকলের মধ্যে রয়েছে, শূন্য বুদ্ধি বলে কোনো কনসেপ্ট হয় না। প্রত্যেকের মধ্যেই কিছু পরিমাণ বুদ্ধি রয়েছে, সেটা তুলনামূলকভাবে কম অথবা বেশি। তারপর হচ্ছে বুদ্ধির বিকাশশীলতা, অর্থাৎ এই জন্মের পর থেকে শিশুর মধ্যে ক্রমশ কি হয়, বুদ্ধি বিকশিত হতে থাকে। এবার এক্ষেত্রে বিভিন্ন মনোবিজ্ঞানী যে কত বছর বয়স পর্যন্ত এই বিকাশ চলে, সারা জীবন চলে নাকি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত চলে, এই নিয়ে বিভিন্ন মনোবিজ্ঞানীরা বিভিন্ন মত দিয়েছেন। তার মধ্যে মনোবিজ্ঞানী টারম্যান বলেছেন যে 16 বছর বয়স পর্যন্ত শিশুর এই বুদ্ধির বিকাশ হয়। মনোবিজ্ঞানী ওয়েক্সলার বলেছেন এই বিকাশ চলে 21 বছর বয়স পর্যন্ত। আবার মনোবিজ্ঞানী স্যান্ডিফোর্ড বলছেন যে এই যে বিকাশ, এই বিকাশের দুটো দিক আছে, একটা হচ্ছে উলম্ব বা ভার্টিক্যাল আর একটা হচ্ছে অনুভূমিক বা হরাইজন্টাল। এই যে উলম্ব বিকাশটা, এইটা চলে 23 বছর বয়স পর্যন্ত, আর এই হরাইজন্টাল যে ডেভেলপমেন্টটা ইন্টেলিজেন্সে, সেটা দীর্ঘদিন চলতে পারে এবং সেটা ব্যক্তিভেদে পার্থক্য রয়েছে সেই বিকাশটা কার মধ্যে কতটা চলবে। এরপরে আসছে হচ্ছে যে ব্যক্তি স্বাতন্ত্রতা, অর্থাৎ বুদ্ধি কিন্তু ব্যক্তি স্বাতন্ত্রতার নীতি মেনে চলে, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির মধ্যে এই বুদ্ধির পরিমাণগতভাবে পার্থক্য রয়েছে। যদিও এটা একটা সহজাত ক্ষমতা, তবুও কি দেখা যায় যে ব্যক্তিতে ব্যক্তিতে এর পরিমাণের পার্থক্য রয়েছে। আচ্ছা, বুদ্ধি হচ্ছে বিমূর্ত চিন্তন ক্ষমতা, আগেও বলেছি, অর্থাৎ বুদ্ধি আমাদেরকে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা বিমূর্ত চিন্তা করতে সাহায্য করে। যেমন বিমূর্ত কোনো কনসেপ্ট, যেমন হতে পারে গণিতের কোনো জটিল তত্ত্ব হতে পারে অথবা দর্শনের কোনো তত্ত্ব, এগুলো কিন্তু আমরা যখন সেটাকে বিশ্লেষণ করছি বা বুঝতে পারছি, তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কিসের, বুদ্ধির। অথবা যে কোনো কিছু, যা কিছু বিমূর্ত, সেই সমস্ত বিষয় সম্পর্কে আমাদের যে বোধ তৈরি হচ্ছে বা বোধগম্যতা তৈরি হচ্ছে, সেটা কিন্তু বুদ্ধির জন্য। বুদ্ধির আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে সঙ্গতি সাধন ক্ষমতা, অর্থাৎ সেই অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা।
তো কিভাবে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করছি বা তার সাথে সঙ্গতি বিধান করছি সেটা নির্ভর করে এই বুদ্ধির উপর, এবং যার বুদ্ধি যত বেশি সে তত সুন্দরভাবে সঙ্গতি বিধান করবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই সঙ্গতি বিধানের ক্ষেত্রে আমাদের কিন্তু ভীষণভাবে কাজ করে আমাদের পূর্ব অভিজ্ঞতা। আমরা সেই পূর্ব অভিজ্ঞতাটাকে কাজে লাগাই নতুন পরিস্থিতির যে সমস্যা সমাধান করার জন্য বা নতুন পরিস্থিতিতে অ্যাডজাস্ট করার জন্য, তো সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাই এবং সেই অভিজ্ঞতার আরও উন্নতি করি, করে আমার পরিস্থিতি অনুযায়ী আমি সেই অভিজ্ঞতাটাকে ব্যবহার করি বা প্রয়োগ করি, করে আমরা যে কোনো একটা পরিবর্তিত পরিস্থিতির সাথে বা কোনো একটা সমস্যা আমরা সমাধান করি। এই কারণে বুদ্ধিকে বলা হচ্ছে সঙ্গতি সাধন ক্ষমতা। আচ্ছা, তারপর হচ্ছে যে উন্নত ও জটিল মানসিক প্রক্রিয়া। বুদ্ধি হচ্ছে উন্নত এবং জটিল মানসিক প্রক্রিয়া। বুদ্ধির মাধ্যমে কী হচ্ছে, আমরা যেটা শিখছি সেই শেখা বিষয়টাকে আমরা কিন্তু প্রয়োগ করতে পারছি, সেটা পরিবর্তিত, একটু আগেই বললাম পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আবার কী করছি, একই পরিস্থিতিতে আমরা সেটাকে যেমন প্রয়োগ করতে পারছি সেরকম কিন্তু আবার পরিস্থিতি যদি পরিবর্তন ঘটে, পরিবর্তিত পরিস্থিতিতেও আমরা কী করছি সেটাকে প্রয়োগ করছি, করে সমস্যার সমাধান করছি। বুদ্ধির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সম্বন্ধ স্থাপন ক্ষমতা। অর্থাৎ দুই বা ততোধিক বস্তুর মধ্যে যে সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধ বা সম্পর্কটাকে আমরা বুঝতে পারি হচ্ছে বুদ্ধির মাধ্যমে। অর্থাৎ এদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য কী আছে এর ভিত্তিতে আমরা কী করি, একটা সাধারণ ধারণা গঠন করি বস্তু সম্পর্কে বা বিষয় সম্পর্কে। এবং এই যে আমরা কনসেপ্টটা তৈরি করছি এর এক্ষেত্রে কিন্তু বুদ্ধির একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানে যে বুদ্ধিমান ব্যক্তি হবে তার কাছে যে কোনো জটিল বিষয়ের কনসেপ্টটা খুব সহজভাবে সে সেটাকে বুঝতে পারবে। তো সেক্ষেত্রে এই সম্বন্ধ স্থাপন ক্ষমতাও বুদ্ধির আরও একটি বৈশিষ্ট্য। তাহলে আজকের ভিডিও এত পর্যন্তই। আশা করি বুদ্ধি সম্পর্কে যে একটা সামগ্রিক ধারণা দিতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না, কেন কি তোমাদের কমেন্টগুলো আমাকে ভীষণভাবে শক্তি যোগায় এবং আমি আরও নতুন নতুন কাজ করতে আগ্রহী হই। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। থ্যাংক ইউ।